পিতৃ মাতৃর অসাবধানতা, গাড়ির ভিতরতেই মর্মান্তিক ঘটনা, গাড়ির পৰা নামি বিয়াঘরত প্রবেশ পরিয়ালটোর, কিন্তু বাহনতে আবদ্ধ হয়ে থাকিল তিন বছরিয়া সন্তান, রাজস্থানের কোটাত সংঘটিত হল এক শাহরুদ্ধকর ঘটনা। পিতৃ মাতৃর সৈতে এখন বিবাহ অনুষ্ঠানলৈ গৈ আছিল দুই কন্যা। বিবাহ ভবনত উপস্থিত হওয়ার পিছতেই প্রদীপ নাগর আর তেওঁৰ পত্নী গাড়ির পৰা নামি যায়। গাড়িখনের পৰা নামি আহে ডাঙর ছোৱালীজনীও। লড়ালড়ির মাজত পিতৃ মাতৃয়ে পাহৰি থাকিল তিন বছরিয়া কন্যার কথা। হয়তো স্বামীয়ে ভাবিছিল পত্নীয়ে কোলাত আনিব বুলি, আনফালে পত্নীও একেদরে হয়তো ভাবিছিল। গাড়ির পৰা আটাইকেইজন নমাবলে গাড়িখন পার্কিং করে লক করে দিলে স্বামীয়ে আর প্রবেশ করলে বিয়া ঘরত। কিন্তু বাহনখনতেই আবদ্ধ হয়ে থাকিল তিন বছরিয়া সন্তান। কিছু সময় বিয়াঘরত কটোৱাৰ পিছতেই হাহাকার লাগিল পরিয়ালটোর। সৰু ছোৱালীজনী কত? প্রায় দুই ঘণ্টা পাছত গাড়ির ভিতর অচেতন অবস্থাত উদ্ধার হল ছোৱালীজনী। হয়তো অক্সিজেনের অভাবত ছটফটাই আছিল গাড়িখনের ভিতর। কোনেও মন নকৰিলে নে কণমানিজনীক? সন্তানটিক চিকিৎসালয়লৈ নিয়া হয় যদিও তেতিয়ালৈকে হয়তো বহুত দেরি হয়েছিল। লড়ালড়িত কেতিয়াবা কি ঘটিব পাৰে চাওক। অসাবধানতার বাবেই কারোবার জীবন শেষ হয়ে যাব পাৰে। শাহরুদ্ধকর এই ঘটনায় কপাই গল রাজস্থানের কোটা। নিউজ ডেস্ক, টাইম 8।